হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, আজকের ভিডিওতে আমি আসলে আপনাদের সাথে কথা বলবো যে কিভাবে একজন ভালো গ্রাফিক্স ডিজাইনার হওয়া যায়, আর তাছাড়া আপনি কিভাবে গ্রাফিক্স ডিজাইনে নিজের কেরিয়ার শুরু করতে পারেন। তো এর আগের ভিডিওগুলোতে আমি আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে কী কী ধরনের সফটওয়্যার কিংবা কী কী ধরনের প্রোগ্রাম সম্পর্কে আপনাদের জানা প্রয়োজন অথবা জানা উচিত, যদিও আপনারা আস্তে আস্তে সব বুঝতে পারবেন এই ফিল্ডে আসলে, আর যখন আমি প্র্যাকটিক্যাল ভিডিও তৈরি করব তখন আপনাদের এই সম্পর্কে বিভিন্ন জ্ঞান হয়ে যাবে। বাট ইন শর্ট আমি আপনাদের একটা কথা বলি যে বেশ কিছু প্রোগ্রাম রয়েছে, তার ভিতর মনে করেন কিছু কিছু প্রোগ্রামের কাজ বিভিন্ন ব্যানার, লোগো কিংবা বিভিন্ন টেম্পলেট তৈরি করা, যেগুলো যাতে পরবর্তীতে আপনি আফটার মার্কেট সেল করতে পারেন, আর তাছাড়া বিভিন্ন ধরনের অ্যানিমেশন কিংবা ছোটোখাটো ভিডিও এর ভিতর পড়ে। আর আপনি যদি ভাবেন যে শর্ট ফিল্ম কিংবা অন্যান্য মিউজিক ভিডিও রিলেটেড কিছু, দ্যাট আপনারা ওইটাকে সিনেমাটোগ্রাফির ভিতর ধরতে পারেন। সো আমি ওই সম্পর্কে অর্থাৎ ভিডিওগ্রাফি রিলেটেড ব্যাপার নিয়ে সিনেমাটোগ্রাফির ভিতর কথা বলবো। আর এখন আমি কথা বলবো গ্রাফিক্স ডিজাইন নিয়ে। তো গ্রাফিক্স ডিজাইনের ভিতর আপনাকে বেশ কিছু প্রোগ্রাম সম্পর্কে অনেক ভালোভাবে জানতে হবে। এক তো অ্যাডোব ফটোশপ, কারণ এটা সবার মেন, আপনি যদি এটা না শেখেন পরবর্তীগুলো আপনার জন্য অনেক কঠিন হবে। আর একজন গ্রাফিক্স ডিজাইনার যদি ফটোশপের কাজ না পারেন তো সমস্যা। এবং এরপর অ্যাডোব লাইট রুম, যেটা সম্পর্কে হয়তো আগে শেখা লাগতো না, কিন্তু লাইট অ্যাডজাস্টমেন্ট করা এবং তাছাড়া ছবিটাকে অনেক বেশি সুন্দর করা, এই সমস্ত কাজে অ্যাডোব লাইট রুম ব্যবহার করা হয়। তারপর অ্যাডোব ইলাস্ট্রেটর, এটা ব্যবহার করে আসলে বিভিন্ন ধরনের লোগো টোগো তৈরি করা যায়, সো এটা সম্পর্কে আপনাকে জানতে হবে। তারপর অ্যাডোব প্রিমিয়ার প্রো এবং অ্যাডোবি আফটার ইফেক্ট। সো এই যে সফটওয়্যারগুলোর নামে বললাম, মানে অ্যাডোবের যতগুলো সফটওয়্যার রয়েছে অ্যাডোবির সফটওয়্যারগুলো থেকেই আপনি মূলত গ্রাফিক্স ডিজাইনের অল টোটাল সব কাজ করতে পারেন। এবং এর পাশাপাশিও বিভিন্ন সফটওয়্যার রয়েছে আসলে যেগুলো সম্পর্কে আমার নলেজ নেই, সেই কারণে আমি এগুলোর কথা বলতেছি না। বাট যারা প্রফেশনালি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করে তারা এই সম্পর্কে আপনাকে হয়তো ভালো জ্ঞান দিতে পারবে, এবং তাছাড়া প্র্যাকটিক্যালি যখন আমি ওই জিনিসগুলো নিয়ে ভিডিও তৈরি করব তখন আমি ওইগুলো সম্পর্কে বলবো। বাট কোর যে জিনিসগুলো রয়েছে এইগুলো যদি আপনি শেখেন পরবর্তী সফটওয়্যারগুলো ব্যবহার করা আপনার জন্য কোনো প্রকার কঠিন কাজ হবে না বলে আমি আশা করি। সো এখন আমি কথা বলবো আসলে আপনি যখন গ্রাফিক্স ডিজাইন করবেন তখন সেটা কোনো লোগো হোক কিংবা কোনো ব্যানার হোক কিংবা কোনো ছবি এডিটিং হোক কিংবা বিশেষ করে কোনো প্রকার থাম্বনেল কিংবা আপনি যাই বানান, আসলে ফ্রিল্যান্সারদের বিভিন্ন সময় এই টাইপের জিনিসেরই কাজ করার পরে। আর এর পাশাপাশি বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করা, বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের জন্য ছবির প্রয়োজন হয়, তো এই টাইপের যত জিনিসগুলো রয়েছে এবং তাছাড়া ইন্ট্রো তৈরি করা, তাছাড়া বিভিন্ন ছোটো শর্ট ভিডিও এডিট করা, সো এই সমস্ত ক্ষেত্রে আপনাদের বেশ কিছু জিনিস করতে হয়। সো ওই জিনিসগুলো কীভাবে আপনারা ভালো থেকে ভালো করবেন ওইগুলো সম্পর্কে বলবো। আর এই জিনিসগুলো যদি আপনারা এখন জেনে যান তাহলে পরবর্তীতে যখন আসলে আপনি ওই কাজগুলো করবেন তখন আপনার জন্য অনেক সহজ হবে এবং আপনার ভিত্তিটা ভালোভাবে গড়ে উঠবে, কারণ প্রত্যেকটা কাজ করলে প্রফেশনালদের মতোই করতে হয়। আর কোয়ালিটি রাখতে হয়, আপনি কোয়ান্টিটি দেখবেন না, যে আপনি কতগুলো ভিডিও বানাইছেন কিংবা অন্যান্য জিনিস কতগুলো করেছেন, আপনি সবসময় কোয়ালিটির উপর খেয়াল রাখবেন যে আপনি যে জিনিসটা কোনো ছবি হোক কিংবা কোনো ভিডিও হোক ওইটা আসলে কেমন কোয়ালিটি দিয়ে আপনি তৈরি করতেছেন। সো যাই হোক, এই সমস্ত ব্যাপারে আপনারা হয়তো বুঝতে পারছেন। আর এখন কথা বলবো আসলে গ্রাফিক্স ডিজাইনারদের কোন কোন জিনিসগুলো ভালো করলে সে একদম ভালো গ্রাফিক্স ডিজাইনার হতে পারবে। সো ফার্স্ট অফ অল আপনাকে কালার সম্পর্কে যথেষ্ট ভালো জ্ঞান রাখতে হবে। বিভিন্ন সময় আমরা বিভিন্ন ধরনের কালার দেখে থাকি, আর আসলে বিভিন্ন ধরনের কালার রয়েছে যেগুলো লোকজন পছন্দ করে, আবার কিছু কালার রয়েছে যেগুলো লোকজন পছন্দ করে না, তো এই টাইপের জিনিস সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে। আর একটা ছবি কিংবা কোনো থাম্বনেল কিংবা লেখার কালারের কারণে ওটার কোয়ালিটি আপ ডাউন হয়ে যায়, সো অবশ্যই আপনি কালারের উপর খেয়াল রাখবেন। আর যে কালারগুলো সর্বজনীন স্বীকৃত, মানে বেশিরভাগ সোশ্যাল মিডিয়া টিডিয়াতে আপনি দেখে থাকেন, ওই টাইপের কালারগুলোর উপর ওই টাইপের কালারগুলো ভালো মানাবে, এই টাইপের কালার নিয়ে আপনি কাজ করবেন। তো অ্যাজ এক্সাম্পল আমি আপনাদের একটা উদাহরণ দিই, আপনাদের যদি লাল কালারের উপর হলুদ কালারের ফন্ট দিয়ে কিছু লেখেন তো ওটা সবথেকে বেশি বিস্তৃতি লাগবে, কিন্তু আপনি যদি লাল কালারের উপর সাদা কালারের ফন্ট ইউজ করে যদি কিছু একটা লেখেন ওইটা দেখতে অনেক সুন্দর লাগবে, যেমনটা আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন। এবং এর পাশাপাশি লালের উপর কিন্তু নীল কালারও ভালো লাগে না, লালের উপর কালো কালারটাকেও অনেক সুন্দর লাগবে, কিন্তু অন্যান্য যত কালারগুলো রয়েছে, তো এই জায়গায় আসলে হয়তো আপনার লেখার উপর যে কালারটা ওইটা অনেক বোল্ড হতে হবে কিংবা অন্য পাশ দিয়ে ওইটা সাইড দিয়ে হয়তো বর্ডার থাকতে হবে, সেটা সমস্যা না, কিন্তু আপনাকে এই জায়গায় আসলে খেয়াল রাখতে হবে আপনার লেখার উপরে কোন কালারটা বেশি মিনিমাল লাগতেছে আর কোনটা আসলে মানানসই, তো বেমানান কিছু করলে ওই সময় ওটা সুন্দর লাগবে না। তো কালার থিঙ্কিং নিয়ে অনেক সুন্দর একটা ব্যাপার আছে, এই যে আমরা যেমন ফেসবুক দেখে থাকি, ফেসবুকটা নীল কালার, আর তার পাশাপাশি তার ইউআইটাও খুব সুন্দরভাবে ডিজাইন করা, যার ফলে একটা লোক অনেকক্ষণ থেকে অনেকক্ষণ ওটার উপর থাকতে পারে। কিংবা ইউটিউব আপনারা দেখতে পারেন, তেমন হাই কন্ট্রাস্ট কিন্তু কোনো কালার ইউজ করা না, জাস্ট মিনিমালি দুটো থেকে তিনটা কালার ইউজ করা। আপনি যদি কোনো ডিজাইনে একাধিক পরিমাণ কালার ইউজ করেন তো ওইটা আসলে নিজের সৌন্দর্য হারিয়ে ফেলে,
অর্থাৎ আপনি ভেবে দেখেন যে আমার এই যেটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন, তো এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে যদি আমি এই কালার টু ক্যাপ কালার দিতাম, এটা আরেক কালার দিতাম, এটা আরেক কালার দিতাম, তো আমি যদি বিভিন্ন কালার দিতাম ওইটা আসলে সুন্দর লাগতো না। আপনি একাধিক কালার ইউজ করেন বাট এটা মিনিমাল পর্যায়ে। সো কালার সম্পর্কে আপনারা ভালো জ্ঞান রাখতে পারেন এবং এটা আসলে সাইকোলজির ব্যাপার। তবে একটা জিনিস বলা হয় যে মানুষজন সবুজ আর হলুদ কালার এগুলোর প্রতি বেশি অ্যাট্রাক্ট হয়, তার মানে এই না যে এটা তাদের প্রিয় কালার হবে, কিন্তু আসলে এই টাইপের কালারগুলো লোকজন অনেক দূর থেকে দেখতে পারে, হলুদ কালারটা বিশেষ করে। বাট যে কালারগুলো বেশি চোখে পড়ে ওই টাইপের কালারগুলো কিন্তু আবার ইউজ করার সমস্যা। সো আপনি আরেকটা কাজ করতে পারেন, আপনি এই জায়গায় ডার্ক টাইপের কালারগুলো ইউজ করতে পারেন। আসলে বর্তমান সময় সবাই ডার্ক কালার পছন্দ করে, আর কালোর উপর যদি আপনি সাদা পয়েন্ট ইউজ করেন দেন আপনার ওইটার সৌন্দর্য অনেক বেশি বেড়ে যাবে, কারণ কালো কালারটা অনেক সুন্দর, অনেকেরই পছন্দ। কিংবা আপনি যদি সাদা কিছু তৈরি করেন তো সাদার উপর সাই কালার ফন্টে লেখার চেষ্টা করবেন, ডাইরেক্ট কালো দিলে আসলে ওইটা ওইরকম প্রিমিয়াম লাগবে না। সো কালার সম্পর্কে আপনি যদি শিখতে চান তো আসলে ভালো ভালো যত জিনিস রয়েছে, যেমন বড় বড় যত সোশ্যাল মিডিয়াগুলো রয়েছে কিংবা সার্চ ইঞ্জিন রয়েছে, ওদের কালারের সিস্টেমগুলো দেখেন, কিংবা ভালো ভালো যে ছবিগুলো রয়েছে যেগুলো দেখতে আপনার কাছে সুন্দর লাগতেছে ওইগুলো থেকে শেখেন। সো সবসময় আপনি আপনার সামনে যে জিনিসগুলো দেখবেন ওইগুলো থেকে শিখবেন আর কীভাবে জিনিসটাকে অনেক সুন্দর করা যায় আপনি দেখবেন। এবং দুই নাম্বার যে ব্যাপারটা, ফন্টটাকে সিম্পল রাখুন। অনেকেই এরকম রয়েছে যারা তারা বেড়া ফন্ট দেখে, কিংবা মানে এই যে আমার সামনে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন এই টাইপের ফন্ট ইউজ করে, উল্টাপাল্টা ফন্ট ইউজ করে। বাট আসলে সত্যি কথা বলতে কি, লোকজন মানে অধিকাংশ, সবার তো সব কিছু পছন্দ হয় না, বাট প্রায়োরিটি দিলে যদি আমরা দেখি তো একাধিক পরিমাণ যত লোক রয়েছে মানে অত্যাধিক লোকজন নর্মাল ফন্ট ইউজ করতে অভ্যস্ত এবং তারা ওইটা দেখতে পছন্দ করে এবং ওইটা ওরা খুব সহজে রিড করতে পারে। যেমন আপনারা এই ফন্টগুলো খুব সহজে পড়তে পারতেছেন, এই টাইপের ফন্টগুলো কিন্তু সহজে পড়তে পারবেন না, আপনাকে একটু মাথার উপর প্রেশার দিতে হবে। আর যখন কেউ আপনার কোনো জিনিস দেখবে তখন তারা অত বেশি প্রেশার দিতে চাইবে না। সো জিনিসগুলোকে সিম্পল রাখুন, তাইলে অনেক সুন্দর লাগবে। এবং আইকনগুলো ব্যবহার করার সময় আপনাকে বেশ কিছু জিনিস খেয়াল রাখতে হবে। এক তো আগের জিনিসগুলো যেমন আমি বললাম ফন্ট এবং তার পাশাপাশি কালার চয়েস, তো আইকনে কিন্তু এরকম একটা জিনিস যেটাই কোনো লেখা লাগে না, এটা আসলে একটা ভঙ্গির মাধ্যমে আপনাকে সব কিছু জানিয়ে দিতে পারবে। সো একটা আইকন তৈরি করার সময় অনেক জিনিস খেয়াল রাখতে হয়, আইকনগুলো বিশেষ করে লোগোতে ইউজ হয়। সো আপনার আইকনটাকে আপনি মিনিমাল রাখার চেষ্টা করবেন, অধিক মানে কালার ইউজ করা আমি আগে যেমনটা বলে আসছি ওই টাইপের জিনিসগুলো করা থেকে বিরত থাকবেন, তাইলে আপনার আইকনগুলো অনেক সুন্দর লাগবে। অ্যাজ এক্সাম্পল আমরা যতগুলো ইমোজি দেখি ফেসবুকে ওইগুলো দেখবেন অনেক বেশি মিনিমাল আর অনেক বেশি পলিশড হয়, ওইগুলো খুব সুন্দরভাবে পলিশ করা হয়, অর্থাৎ ফেড কালারিং ইউজ করা হয় ভিতরে, বাট অনেক কম, ওইটা অনেক বেশি ফেড হলে কিন্তু অত সুন্দর লাগতো না। যেমন আমরা কোনো হলুদ কালারের ইমোজিতে দেখি ওইটা কিন্তু এক কালারের হয় না, বাট ওইটার কালার ফেডিং থাকে, অর্থাৎ হোয়াইট টু ব্ল্যাক একটা লেভেল থাকে, বাট ওইটা অনেক সুন্দরভাবে অ্যাডজাস্ট করা থাকে যার ফলে আমরা ওইটা বুঝতে পারি না, বাট ওইটা এক কালারের হয় না, এক কালারের হলে ওইটা অত সুন্দর পলিশড মনে হতো না। এবং তার পাশাপাশি প্রত্যেকটা জিনিস অনেক টাইম ধরে আপনারা রিসার্চ করে তারপর তৈরি করবেন, আর আইকন তৈরি করার ক্ষেত্রে আপনার পছন্দ অনুযায়ী আপনি কালার চুজ করতে পারেন, বাট ওইটা মানানসই হতে হবে। আপনি প্রথম প্রথম যখন এই সমস্ত কাজ করবেন তখন আশেপাশে আপনার বন্ধু কিংবা বেশ কিছু লোকজনদের দেখাতে পারেন জিনিসটা কেমন লাগতেছে। এবং তারপর যে জিনিসটা সেটা হলো এলিমেন্টগুলো, অর্থাৎ আপনি যে জিনিসগুলো করতেছেন তো ওই জিনিসগুলো খুব সুন্দরভাবে করার চেষ্টা করবেন মনোযোগ দিয়ে। আর তাছাড়া ওইটার যত গ্রাফ কিংবা যত জিনিস রয়েছে ওইগুলোর কোয়ালিটির উপর খেয়াল রাখবেন। অ্যাজ এক্সাম্পল কোনো কোম্পানি কিংবা কেউ আপনাকে বেশ কিছু প্রেজেন্টেশন বানানোর জন্য বললো, সো আপনি ওই জায়গায় গ্রাফগুলো খুব বাজে লেভেলের ইউজ করতেছেন যেমনটা আমি এখন করতেছি, সো এরকম করলে কিন্তু চলবে না, আপনাকে কোয়ালিটির উপর খেয়াল রাখতে হবে। আপনি গ্রাফগুলো তৈরি করতেছেন কিংবা যত আইকন কিংবা লেখার স্টাইল এগুলোর কোয়ালিটির উপর খেয়াল রাখবেন, কিংবা ব্যাকগ্রাউন্ড ইমেজ পর্যন্ত প্রত্যেকটা জিনিস কোয়ালিটিফুল রাখবেন যাতে ওটা প্রফেশনালদের মতো লাগে। প্রফেশনাল কিন্তু কেউ রাতারাতি হয় না, প্রফেশনাল কিছু অভ্যাসের মাধ্যমে হতে হয়, সো ওই অভ্যাসগুলো রাখবেন যাতে করে আপনি বেশ প্রফেশনাল হতে পারেন। এক্সাম্পল আমি এই জায়গায় ছবিটা যদি একটু হায়ার রেজুলেশনে ইউজ করতাম তো আমার এই স্লাইডটা অনেক বেশি প্রফেশনাল লাগতো। এবং তাছাড়া এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে ফোর, যেটা এই ফোরটা কিন্তু এই জায়গায় না হয়ে যদি এর পাশে হতো সো এটা আরও বেশি প্রফেশনাল লাগতো। এবং এই লেখাগুলোর প্রফেশনাল বানাতে গেলে আরও বেশ কিছু কাজ করতে হয়, এবং তাছাড়া আপনারা প্রফেশনাল জিনিস খুব সহজেই তৈরি করতে পারেন যদি আপনি একটু টাইম দেন, বাট প্রফেশনাল টাস একটু অন্য ধরনের জিনিস, যেটা করতে গেলে আপনাকে একটু মনোযোগী হতে হবে প্রত্যেকটা জিনিসের উপর। এবং তারপর যদি আপনি কোনো ছবি কিংবা কোনো জিনিস আসলে বানাতে চাচ্ছেন কিংবা কোনো একটা লোগো বানাতে চাচ্ছেন, তো সেই লোগোটাকে আপনারা প্রথমে খাতায় অঙ্কন করে নিন,
যাতে করে আপনারা ওইটাকে কম্পিউটারে ইমপ্লিমেন্ট করতে পারেন। মনে করেন আপনাকে কেউ একটা কোনো লোগো বানাতে বললো তাদের কোম্পানির নামে, তারা কোনো ডিজাইন দিল না, তখন আপনি থামকো একটা লোগো বানানোর কথা ভেবে বসে রয়েছেন এবং কিছু একটা বানানোর চেষ্টা করতেছেন, বাট আপনি আসলে একটা কমপ্লিট ফলাফলে আসতে পারবেন না, কারণ মাথার ভিতর আপনি কতটুকু বা আঁকিয়ে স্পষ্ট ছবি রাখতে পারবেন। সেই জন্য একটা খাতা কলম নিয়ে বসবেন যখন কোনো লোগো কিংবা কোনো ব্যানার তৈরি করবেন, তো ওইটা বেশি ভালো হবেন, যাতে করে আপনি লোগোগুলোকে খুব সুন্দর একটা লুক দিতে পারবেন এবং খাতায় যেমন চান তেমন করতে পারবেন। আর আপনি যখন অ্যাডোব ফটোশপ কিংবা ইলাস্ট্রেটর অনেক ভালোভাবে শিখে যাবেন, তখন আপনার ভিতর এই গুণটা চলে আসবে যে আপনি যেমন চান তেমন জিনিস বানাতে পারবেন। আপনাকে আসলে ফটোশপের টিউটোরিয়াল শিখে কারো ছবি ফর্সা করা কি কালো করা এই সমস্ত শিখতে হবে না, কিংবা কোনো লোগো তৈরি করা। আপনি একটা জিনিস শিখবেন, সেটা হলো আপনি জিনিসগুলোকে যেমন বানাতে চান তেমন তৈরি করা, অর্থাৎ আপনার মনে যেমন আসতেছে সেরকম জিনিস ফটোশপের মাধ্যমে তৈরি করা। অ্যাজ এ এক্সাম্পল, আপনি খাতা কলমে ঠিক যেমনভাবে লিখতে পারেন বা আঁকাতে পারেন, আপনার প্রোগ্রামগুলোর সাথে আপনি এরকমভাবে সামঞ্জস্যতা তৈরি করবেন যাতে করে আপনি মনের ভিতর যা চাচ্ছেন সেগুলো সব একদম হুবহু তৈরি করতে পারতেছেন। আর সব যত টুলগুলো রয়েছে ওইগুলো ইউজ করতে শেখা, তো এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আর ডিজাইনের ক্ষেত্রে যদি আমি কথা বলি, তো এই জায়গায় ফ্ল্যাট ডিজাইন তো সবাই পছন্দ করে, তো অ্যাজ এক্সাম্পল আপনি এই জায়গায় দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্ল্যাট ডিজাইন না, কিন্তু বর্তমান সময় যত উইন্ডোজ কিংবা যত অপারেটিং সিস্টেম আছে ওইগুলো সব কিন্তু অনেক ফ্ল্যাট ডিজাইনের। তো ফ্ল্যাট ডিজাইন খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, ফ্ল্যাট ডিজাইন ছাড়া আসলে জিনিসগুলো তেমন একটা সুন্দর লাগে না, ফ্ল্যাট বলেন বা মিনিমাল বলেন যাই আপনি বলেন, বাট লোকজন এটাকে পছন্দ করে, সো আপনার জিনিসগুলোকে অনেক ফ্ল্যাট রাখবেন। অ্যাজ এক্সাম্পল আপনারা এই জায়গায় যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফ্ল্যাট ডিজাইনের, বাট আপনি যদি এটাকে অন্যভাবে আঁকাতেন তো এত বেশি সুন্দর লাগতো না। আর ফ্ল্যাট ডিজাইনিংয়ের ক্ষেত্রে আপনি বেশ কিছু টিউটোরিয়াল দেখতে পারেন যে কীভাবে ফ্ল্যাট ইমেজ কিংবা ফ্ল্যাট, যদি আপনার কোনো অ্যাপ্লিকেশনের আইকন টাইকন তৈরি করার প্রয়োজন হয়ে পড়ে, কিংবা আপনি কোনো গেমের জন্য কোনো ক্যারেক্টার তৈরি করতে চাচ্ছেন, সো এই সময় পলিশ প্লাস এই জায়গায় আপনারা ফ্ল্যাট ডিজাইন ইউজ করবেন, তাহলে ওইটাকে অনেক বেশি সুন্দর লাগবে। আর রিয়েলিস্টিক তৈরি করতে গেলে ওটা অন্য ব্যাপার, আর এই লেভেলের গ্রাফিক্স ডিজাইনে আপনার ওইসব লাগে না, বাট আপনি সব জিনিসগুলো পলিশ তৈরি করবেন, কারণ লোকজন পলিশ আর ফ্ল্যাট ডিজাইন এই দুটো জিনিসের অনেক মানে বেশি ভক্ত, সবাই এটাকে অনেক বেশি পছন্দ করে। এই কারণে আপনারা আগের যে অপারেটিং সিস্টেমগুলো রয়েছে অ্যান্ড্রয়েডের দেখেন কিংবা উইন্ডোজের দেখেন, ওইগুলোর কিন্তু আগে বেশ মানে ফিউচারিস্টিক একটা লুক দেওয়ার চেষ্টা করতো, লোকজন ফিউচারিস্টিক দেখতে পছন্দ করে বাট ইউজ করতে পছন্দ করে না, সেই কারণে আপনি এগুলোকে মিনিমাল রাখবেন এবং সব কিছু ফ্ল্যাট ডিজাইনে রাখবেন, তাহলে আপনার জিনিসগুলো একটা নেক্সট লেভেলে চলে যাবে। এবং তাছাড়া অনেক সময় আপনাদের যে ফন্টগুলো রয়েছেন গ্রাফিক্স ডিজাইনের ভিতর ফন্ট ডিজাইনও পড়ে, অনেক সময় বিভিন্ন ফন্ট তৈরি করা, অ্যাজ এক্সাম্পল আপনারা ধরতে পারেন বিভিন্ন মুভি জন্য কিন্তু হলিউডে নিজস্ব ফন্ট আছে, অ্যাজ এক্সাম্পল ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস কিংবা অ্যাভেঞ্জার্স অ্যাভাটার প্রত্যেকটা মুভিতে দেখবেন ইউনিক ফন্ট ইউজ করা, তো এই টাইপের ফন্টগুলোও কিন্তু আসলে ডিজাইন করানো হয়, যারা মুভি কিংবা প্রফেশনাল কোনো কাজ করে তাদের নিজেদেরই ফন্ট রয়েছে, এর কারণ কি যে তারা অন্যদের ফন্ট ইউজ করতে চায় না। আর ফন্ট ডিজাইন অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, আমি পরবর্তীতে আপনাদের সাথে ফন্ট ডিজাইনে বিস্তারিত একটা ভিডিও তৈরি করব, আসলে ওই ভিডিওতে আমি আপনাদের বলবো যে কীভাবে সুন্দর থেকে সুন্দর ফন্ট আপনারা তৈরি করতে পারেন এবং ফন্টগুলো কীভাবে অনেক বেশি মিনিমাল এবং খুব বেশি আকর্ষণীয় করা যায়। লেখার স্টাইলও কিন্তু এরকম একটা জিনিস যেটা আসলে যে দেখবে তাকে অনেক বেশি এঙ্গেজ করবে। সো এই ছিল আজকের ভিডিও, আর আশা করি ভিডিওটা থেকে আপনারা গ্রাফিক্স ডিজাইন রিলেটেড অনেক কিছু জিনিস শিখতে পারছেন। আর অনেকে আসলে গ্রাফিক্স ডিজাইন কী এটা জানে না, গ্রাফিক্স ডিজাইন বলতে তারা কোনো ছোটোখাটো ছবি টবি এডিট করাকে বোঝায়, আসলে গ্রাফিক্স ডিজাইন এটা না। আর তাছাড়া আমি জাস্ট আপনাদের ইমেজ রিলেটেড জিনিস নিয়ে কথা বললাম, এর পরবর্তীতে আমি আপনাদের সাথে ভিডিওগ্রাফি সিনেমাটোগ্রাফি অ্যানিমেশন এই টাইপের জিনিস নিয়ে কথা বলবো, এবং পরবর্তীতে অ্যাডোবি আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো এগুলোর প্র্যাকটিক্যাল ভিডিও আপনাদের দিবো যাতে করে আপনারা প্র্যাকটিক্যালি সব শিখতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে, কারণ ভিডিওটা দেখে আপনি কী শিখতে পারতেছেন, আপনার কাছে কেমন লাগতেছে, এই জিনিসগুলো যদি আপনি না বলেন তাহলে তো কেমন একটা হয়ে যায়, সো এগুলো বলবেন। আর যে কোনো দরকার হলে ফেসবুক পেজে মেসেজ দিবেন, ডিসক্রিপশনে লিঙ্ক আছে। আর তার পাশাপাশি ভালো থাকবেন, সুন্দর থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আর ইথিক্যাল হ্যাকিং সাইবার সিকিউরিটি যদি আপনি শিখতে চান আমাদের বেশ কিছু কোর্স রয়েছে যেটা সম্পর্কে আপনি ডিসক্রিপশনে জানতে পারবেন। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।